শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। ঘরে বাইরে, দেশ বা প্রবাসে, কাছে দূরে, বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ সঙ্গে আছেন সময়কে জয় করা আর দর্শকদের মুগ্ধ করা মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করা অভিনয়ের মানুষ, চরিত্রাভিনেতা শ্যামল মাওলা। ভাইয়া শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? সকাল, আমি খুব ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেলে আড্ডাটা খুব ভালো হয়, যার জন্য খুব ভালো লাগে সব সময়। মাত্র তো ঈদ কাটলো, ঈদের রেশ এখনো যায় নাই, কেমন ছিল ঈদ? ঈদটা আসলে কেমন ছিল বুঝতে পারিনি, কারণ ঈদের আগে ঈদের যে কাজ সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম এবং ঈদের টাইমে শুধু ঘুম আর ঘুম। ঈদের আগের এই ব্যস্ততা নিয়ে শুনবো, কিন্তু একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আমাদের সঙ্গে অতিথির আসনে। সুতরাং আমাদের সাথে আড্ডায় যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি অতিথির কাছে। আগের ব্যস্ততা নিয়ে একটু শুনতে চাই যে কী কী কাজ, অনেকগুলো কাজ তো করেছেন, আর তার মাঝে খুব দাগ কেটে গেছে, দর্শকদের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছেন, এরকম কিছু কাজের গল্প শুনতে চাই। দর্শকদের কাছ থেকে দুই তিনটা কাজ একটু বেশি ভালো ফিডব্যাক পেয়েছি। তার মধ্যে পিকলু চৌধুরীর একটা করেছি, সিন্ডারেলার জুতা, এটা খুব ভালো হয়েছে, মানুষ বেশ ভালো অ্যাপ্রিসিয়েট করেছে। আপনার কেমন লেগেছে এই? আমি নিজেও দেখছিলাম বসে বসে, আমি নিজেও দেখে দেখলাম যে না, ভালোই লাগছে। আমরা খুব কষ্ট করে আসলে করেছিলাম সিন্ডারেলার জুতাটা, সারা রাত এভাবে শুট হয়েছিল। আর একটা কথা বলবো হচ্ছে, ঈদের আগের দিন পর্যন্ত শুট ছিল মেহেরনিগার সাজ্জাদ সুমনের, এটাও বেশ ভালো একটা কাজ ছিল। এটাও যারা যারা দেখেছে তারা তারা বলেছিল যে না, বেশ ভালো হয়েছে। আর লাভলু ভাইয়ের তো প্রতি বছর একটা সাত পর্ব করেই থাকি, এগুলো তো এমনি সবাই পছন্দও করে, লাভলু ভাইয়ের নাটক এমনিতেও পছন্দ করে। মানে একটা নাটক এমন যায় না যে মানুষ পছন্দ করে না, একদম হৃদয়ের কাছাকাছি পৌঁছে যায় নাটকগুলো। এই তো গেল হচ্ছে যে রিসেন্ট কাজ নিয়ে। তো আসলে এই যে শ্যামল মাওলা আজকের দিনের, একদিনে তো হয় নাই, অনেক কাজ, অনেক পরিশ্রমের মাধ্যমে তো দর্শকদের এত ভালোবাসা পাওয়া, এত কাছে আসা। তো এই ফুল জার্নিটা আমরা একটা ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমে দেখাতে চাই দর্শকদের। বর্তমান সময়ে শোবিজ অঙ্গনে দক্ষ ও জনপ্রিয় এক অভিনেতার নাম শ্যামল মাওলা, পুরো নাম গোলাম মাওলা শ্যামল। 8 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা এই অভিনেতার বাবা গোলাম মোস্তফা, মা রাহেলা মোস্তফা। পরিবারে 3 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট শ্যামল মাওলা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সরকারি তিতুমির কলেজ থেকে মার্কেটিং বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। অভিনেতা শ্যামল মাওলার অভিনয় শুরু খুব ছোটবেলা থেকেই। টেলিভিশন নাটকে অভিষেক হয় 2006 সালে পরিচালক সুমন আনোয়ারের রোদবৃষ্টির শহরে নাটকের মাধ্যমে। এরপর একে একে অসংখ্য একক নাটক, খণ্ড নাটক, ধারাবাহিক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আয়না, বন্ধু বটে, সবুজ নক্ষত্র, কাজরি, পা রেখেছি যৌবনে, ঝিনুক ফোটা সাগরবেলা, মনসুন রেইন, পোস্টার, অপরাজিতা, লাভ ইন ঢাকা, কাগজের ক্যামেরা, হল্লাবাজি, সাতকাহন ইত্যাদি। গেরিলা চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বেশ কিছু দর্শক নন্দিত বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে নিজেকে তার অবস্থানে তুলে ধরতে সক্ষম হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। আমাদের আজকের অতিথি এ সময়ে জনপ্রিয় মডেল এবং অভিনেতা শ্যামল মাওলা। ছোট্ট করে একটু তুলে ধরা, অসংখ্য কাজ আছে এবং আপনার ভালো লাগার কাজ নিশ্চয়ই অনেকগুলো আছে এ পর্যন্ত করা। চলচ্চিত্র নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? গেরিলার পরে আপনাকে আর কোনো চলচ্চিত্রে কিন্তু আমরা পাইনি। চলচ্চিত্র নিয়ে অবশ্যই পরিকল্পনা আছে, কারণ চলচ্চিত্রটাই তো আসলে করতে চাই, দীর্ঘস্থায়ী একটা কাজ আসলে সবাই করতে চায়। হ্যাঁ, সবাই করতে চাই, আমিও করতে চাই। ইনশাল্লাহ সামনের বছর কথা হচ্ছে, সামনের বছর শুরু হবে। আচ্ছা, আর কোনো ইনফরমেশন এই মুহূর্তে নিশ্চয়ই আমরা পাবো না, এখন দেয়া যাচ্ছে না, সামনের বছর এমনিতেই পেয়ে যাবেন।
আচ্ছা, খুব ভালো লাগার কাজ নিয়ে শুনতে চাই, যে খুব মনে দাগ কেটে গেছে এমন কয়েকটা কাজ নিয়ে যদি বলেন আমাদেরকে আজকে। মনে দাগ কেটে গেছে তো আমি প্রথমেই বলবো লাভ ইন ঢাকা, একটা টেলিফিল্ম শুট করেছিলাম আমরা 15 দিন। আচ্ছা, 15 দিন একটা ঢাকাতেই, লাভ ইন ঢাকা। আচ্ছা ঢাকা, তাহলে তো ঢাকাতেই হবে। হ্যাঁ, মানে একটা ছেলের 21 বছর বয়স থেকে 27 বছর বয়স পর্যন্ত, এর মধ্যে ওর মানে যা যা ঘটে লাইফ, এই নিয়ে হচ্ছে কি 5টা রিলেশনে জড়ায় লাভ ইন ঢাকা। তারপর কাগজের ক্যামেরা, কাগজের ক্যামেরা 3টা জেনারেশনের গল্প, 3টা জেনারেশনের ফিলিং, এটা নিয়ে কাজ। তারপর আরও অনেক, অপরাজিতা সাজ্জাদ সুমনে, ওটা আমার খুব ভালো একটা কাজ ছিল। অপরাজিতা কাজ তখন আমি শুরুতে মাত্র নতুন নতুন কাজ করছি, ভালো এফোর্ট দিয়ে যেভাবে ভালো হয় সব কিছু, এবং দর্শকরাও বেশ ভালো পছন্দও করেছিল অপরাজিতা। আপনি যখন একটা কাজ করার ডিসিশন নেন, তখন আসলে কোন কোন দিকগুলো প্রাধান্য পায়? প্রথমেই আমার চরিত্রটি কি, কেমন, তারপর পুরো গল্পটা কি, কেমন, এই দুটো জিনিস আমার কাছে মানে প্রধান। একদমই শুরুতেই আমি এই দুটো জিনিস দেখি, আমার ক্যারেক্টার এবং পুরো গল্পটা। তারপর তো অন্যান্য আরও জিনিস আছে, আমার ডিরেক্টর, আমার 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 সব কিছু, আমার কোয়ার্টিস্ট। এখনকার যে কাজগুলো হচ্ছে, আসলে কাজ করে কেমন আনন্দ পাচ্ছেন? মানে আসলে পরিবর্তনের জোয়ার কিন্তু সবসময়ই থাকে, এক এক সময় দেখা যায় যে দর্শকরা এক এক ধরনের নাটক নিচ্ছে, এক এক ধরনের নাটক হচ্ছে। তো এখনকার কথা যদি বলি, যে এখন আপনি কাজ করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমি তো খুবই মজা পাচ্ছি ইদানিং, কাজ করে আরও বেশি মজা পাচ্ছি। যেমন কালকে একটা শেষ করলাম, খুবই চমৎকার গল্প, খুবই চমৎকার ক্যারেক্টার, আমার ডিরেক্টর যিনি ছিলেন সেও খুব চমৎকার, তার সাথে আমার প্রথম কাজ ছিল। আচ্ছা, তো সব মিলে এখন যাদের সাথেই কাজ হচ্ছে বেশ ভালোই লাগছে, কাজ করে মজা পাচ্ছে। আর প্রতিবার দেখা যায় যে নাটকে সাধারণত একটু আমাদের পরিবারের গল্প, একটু সমাজের গল্প, এগুলোই কিন্তু মানে আমরা নিজেদেরকে আসলে খুঁজে পেতে চাই নাটকের মধ্যে। তো এবারকার ঈদের নাটকগুলো কি মানে যাই হোক লাইভে না হোক নিশ্চয়ই ইউটিউবে তো সবাই দেখে, তো এবারকার ঈদের নাটক নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে কেমন লেগেছে ওভারঅল সব কাজগুলো? সব কাজগুলো আসলে সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে কি আমি কোনো কাজই দেখতে পারিনি, আমি শুধু রেস্ট নিয়েছি। আমি এত টায়ার্ড ছিলাম, আমি শুধু রেস্ট নিয়েছি। এখন থেকে হয়তো মানে আজকালের মধ্যে থেকে আমি কাজ শুরু হয়ে যাবে, এবং আমি দেখাও শুরু করব যে আসলে এদের কাজগুলো কার কি অবস্থা, কেমন ছিল, দেখা শুরু করব, এখনো দেখিনি। এখনকার কাজ নিয়ে একটু বলেন, যে আবার নিশ্চয়ই কাজে ঝাঁপিয়ে পড়বেন ছোট্ট একটা ব্রেকের পরে, তো কি কি কাজে আপনাকে পাবো? ঝাঁপিয়ে অলরেডি পড়েছি। আচ্ছা, ঝাঁপিয়ে অলরেডি পড়েছি, গতকালকে একটা শেষ করলাম, আবার সামনে তো আরো কিছু ভালো স্ক্রিপ্ট পেলাম, সেগুলো কাজের প্ল্যান চলছে। সেগুলোকে আমরা শুনবো আজকে, কি কি স্ক্রিপ্ট পেলেন? হ্যাঁ, সে শিওর বলা যাবে। জি, এখনই বলবো। বলেন, একটু শুনতে চাই, যেহেতু আমরা সব সময় অপেক্ষা করি আপনার কাজের জন্য। সামনে যেমন একটা খুব চমৎকার একটা স্ক্রিপ্ট পেয়েছি, আমারই, আমরা একই গ্রুপে কাজ করি বন্যা আপু, সিনিয়র আপু, তার সাথে আমার কখনো আসলে ডিরেক্ট কাজ হয়নি, এক পারফরমেন্স করা হয়নি, তো তার সাথে সামনে সম্ভবত একটা কাজ হচ্ছে, তো ওইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, তো এই যে কো-আর্টিস্টরা, আপনি যেটা বলছিলেন যে বন্যা মির্জা আপুর সাথে কাজ করার ব্যাপারে আপনি খুব এক্সাইটেড, তো আসলে কো-আর্টিস্ট ভালো হলে কিন্তু নিজের কাজের মানটা অনেক বেড়ে যায়, এটা সবাই বলেন। তো কো-আর্টিস্টের কথায় যদি জিজ্ঞাসা করি, যে আজকাল যাদের সাথে কাজ করছেন, অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি, যারা হয়তো মঞ্চ থেকে আসেন নাই বা অনেকদিন ধরে অভিনয় করছেন না, তাদের সাথেও আপনাকে কাজ করতে দেখছি, তো কেমন লাগে কাজ করতে নতুনদের সাথে? আমার তো অলওয়েজ নতুনদের সাথেই বেশিরভাগ পড়ে, তো ওরা, ওদের সাথে কাজ করে ভালোই লাগে। আর নট নেসেসারি যে থিয়েটার করেই আসতে হবে, থিয়েটার করে আসলেই সে অনেক ভালো অভিনেত্রী বা অনেক ভালো অভিনেতা, বিষয়টা এরকম না। অভিনয়টা যে জানে সে আসলে জানেই, প্যাশন থেকে আসলে কাজটা অনেকে করে এবং খুব ভালোই করছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই করে। আমাদের অনেক উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রী আছে যারা আসলে থিয়েটার থেকে আসেনি কিন্তু খুব ভালো অভিনয় করে, আমি আমি ওদের কাছ থেকেও, আমি ওদের অভিনয় আমি দেখি মুগ্ধের মতো, যে বাহ
এটা তো খুব ভালো করেছে, ওটা তো খুব ভালো করেছে। এই অভিনয়ের গল্প এবং অবশ্যই ঈদ নিয়ে আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। বিরতির এপারে স্বাগত। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সঙ্গে আছেন প্রিয় একজন মানুষ, আমরা ফিরছি তার কাছে। ভাইয়া, যে আলাপে ছিলাম, যে আপনি বলছিলেন যে এখনকার এখন যারা অভিনয়ে এসেছে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম, তো আসলে দেখা যায় যে আপনি যেটা বলছিলেন যে মঞ্চ থেকে আসে নাই, কিন্তু অনেকে কিন্তু খুব ভালো কাজ করছে। তো অভিনয় করতে গেলে আসলে অভিনয় জানাটা কতটা দরকার? এটা তো খুব স্বাভাবিক যে অভিনয়টা করতে গেলে অভিনয়টাই দরকার, আর কোনো কিছু দরকার হবে না। অভিনয়টা যদি জানে আর কোনো কিছুর দরকার হবে না। অনেকে বলেন যে আসলে স্ক্রিনে কাজ করতে গেলে গ্ল্যামারটা খুব বেশি দরকার, তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে অভিনয় না গ্ল্যামার কোনটা বেশি ইম্পর্টেন্ট? না, মানে ক্যারেক্টার অনুযায়ী, আসলে ক্যারেক্টারে যদি ডিমান্ড করে যে এখানে একটা গ্ল্যামার লাগবে, তো সেখানে তো গ্ল্যামার লাগবেই। সেখানে যদি আবার অন্য ক্যারেক্টার পড়ে যে না এখানে খুব বিশ্রি লুকের একটা এলোমেলো ক্যাজুয়াল, তো সেখানে তো আবার গ্ল্যামার লাগবে না। তো এটা ডিপেন্ড করে আসলে গ্ল্যামারটা, কিন্তু অ্যাক্টিংটা কিন্তু ওটাতেও লাগবে, এটাতেও লাগবে। সো অ্যাক্টিংটা লাগবেই, মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিং জানাটা, অভিনয়টা। হ্যাঁ, মানে আমি যে কাজটা করছি সেই কাজটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে করব? আর এটা এটা তো এমন না যে মানে আমার খুব শখ আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, আমি হয়ে গেলাম। অভিনয়টাও তো মানে অনেকের ধারণা, আমার খুব শখ যে আমি অভিনয় করি, আমারও তো শখ আমি আমেরিকার প্রেসিডেন্ট হই। আমার তো মানে আমাকে যদি এখন বলে যে আপনি এখন অপারেশন থিয়েটারে অপারেশন করবেন কোনো রোগীকে, আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমি তো ওটা জানি না। এটা তো যিনি জানেন তার পক্ষেই সম্ভব। সবাই করে কি অভিনয়টাকে, অভিনয়ের ওপর পড়াশোনা আছে, অভিনয়টা আসলে শেখার আছে, অভিনয়টা জানার আছে, অনেক কিছু আছে। এটা তো আসলে একটা শিল্প, এটা তো আসলে ধারণ করতে হয়। তো অভিনয়ের প্রসঙ্গে কথা বলবো, তো আসলে এই মুহূর্তে আমাদের একটা কুইজ নেওয়ার সময় হয়ে গেছে। আপনি তো জানেন দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ থাকে, আপনি অনুমতি দিলে আমি কুইজটা বলতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা শ্যামল মাওলা অভিনীত প্রথম টেলিভিশন নাটকের নাম কি ছিল? অপশন ক লাভ ইন ঢাকা, অপশন খ রোদ বৃষ্টির শহর। জানি ইতিমধ্যে উত্তরটি জেনে গেছেন, কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছে কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট, এটা আপনার মুখ থেকে শুনতে চাই। প্রথমে নামটা বলি। জি, সৌরভ। 2293 48। ভাইয়া, যেটা বলছিলাম যে আসলে মানে নতুন নতুন অনেকে আসছে, পুরনোরাও আছে, পুরনোদের জায়গাও আছে, ঠিক সঠিকভাবেই আছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমাদের দেশে, কিন্তু তারপরেও অভিনেতা হিসেবে আপনার নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে, কোনো দেশের বাইরে বা দেশে কোনো ডিরেক্টরের সাথে বা কোনো চরিত্রে কাজ করার ইচ্ছা এখনো অপূর্ণ থেকে গেছে কিনা? আমাদের দেশেও তো ভালো কাজ হচ্ছে, দেশের বাইরে কাজ করাটা তো অবশ্যই ভালো, সেটা যদি সেই সুযোগটা যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু সেটার জন্য হয়তো কাজও হচ্ছে, অলরেডি কাজ করছিও। দেশের মধ্যেও আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যাদের সাথে কাজ করে আমার ভালো লাগে এবং সবসময় করতে চাই। তার মধ্যে আমি নামও বলতে চাই, আসলে সেলিম ভাইয়ের নাম বলতে চাই, গিয়াসউদ্দিন সেলিম। আমি তার সাথে অনেকদিন ধরে কাজ করছি, এখনো করছি, আরো করতে চাই। বেশি কাজ করা নাকি বেছে কাজ করা, কোনটা আপনার কাছে বেশি প্রাধান্য পায়? অবশ্যই বেছে কাজ করা। আর
এই পর্যন্ত যতগুলো কাজ আমরা আপনার কাছে পেয়েছি, দেখা যায় যে আপনার চরিত্রটা আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন, এবং যেটা আপনি বলছিলেন যে আপনার চরিত্রটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেক বেছে বেছে কাজ করেন। তো আসলে দেখা যায় যে অনেকে আসলে যখন এটা মানে আর্থিকভাবে যখন আমরা এখান থেকে লাভবান হই, তখন দেখা যায় যে বেছে কাজ করাটা আসলে অনেকের পক্ষে হয় না। তো তারপরে একটু অন্য প্রসঙ্গে একটু জানতে চাই যে একজন অভিনেতা হিসেবে শ্যামল মাওলার প্লাস পয়েন্ট কী, কোন গুণটা আসলে আজকের শ্যামল মাওলা হিসেবে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে? আমি ঠিক বলতে পারবো না, আমি এইটুকু বলতে পারবো যে আমি কমিটমেন্ট যদি করি সেটা যেভাবেই হোক সেটা রাখি, দ্যাটস ইট। কমিটমেন্টটা এখানে অনেক বড় একটা ব্যাপার, যে কোনো কাজের ক্ষেত্রেই, বিজনেস হোক, জব হোক, বা আমাদের ইন্ডাস্ট্রিতে এই এটাতেই হোক, মানে আমার কমিটমেন্ট কমিটমেন্ট। এখানে আপনাকে ডেট দিলাম মানে ডেট দিলাম, 9টার সময় কল মানে 9টার সময় কল, এই জায়গাগুলোর অনেক একটু হেরফের হয়। তো আমি এটা একদম মেনটেন করার চেষ্টা করি, কারণ আমার প্র্যাকটিস হচ্ছে থিয়েটার প্র্যাকটিস, সেখানে 7টায় কল মানে 7টায় কল, 7টা 1 না। সেই জায়গা থেকে এখানেও আমি ট্রাই করি, এবং এটা আমি যাদের সাথে কাজ করি তারা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। একটু আত্মসমালোচনাও শুনতে চাই, নেগেটিভ পজিটিভ দুটোই শুনতে চাই। আমি একটু জেদি, অভিমান হয়, রাগ বেশি। আমার মনে হয় আমি খুব ভালো মানুষ, মানুষের দুঃখ কান্না আমারও সেটা পায়, আমি সেটা ফিল করতে পারি, দ্যাটস ইট। এটা তো শুনলাম মানুষ হিসেবে আপনার কথা, অন্যের কোন জিনিসটা আসলে আপনাকে খুব আকৃষ্ট করে, মানে অন্যকে সম্মান করতে গেলে, পছন্দ করতে গেলে কোন জিনিসটা আপনি অনেক বেশি প্রাধান্য দেন, কোন কোন গুণাবলী? অনেক কঠিন কথাবার্তা হয়ে যাচ্ছে, অন্য মানুষের গুলো এখন এখানে না বললে ভালো হয় মনে হয় আমার। আচ্ছা, তাহলে একটু জানতে চাই যে নিজের অভিনীত অনেকগুলো কাজের মাঝে আপনার ভালো লাগার কিছু কিছু কাজ আছে, তো আসলে অনেকদিন ধরে কাজ করার পরে সবাই চায়, একটু সবাই চায় না, অনেকে চায় আসলে একটু ক্যামেরার পিছনে কাজ করার, আপনার সেরকম কোনো ইচ্ছা আছে কিনা? ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা বলতে, হুটহাট করে মাথায় কিছু গল্প আসে, এগুলো শেয়ার করি আমার কাছের মানুষদের সাথে, তো ওই গল্পগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ওই গল্পগুলো অনেকদিন ধরেই লালন করছি মাথায়, সেগুলো হয়তো কোনো দিন যদি সুযোগ হয় তাহলে ওই গল্প নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো। অভিনেতা না হলে কি হতেন? ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল অভিনয় আসার? অভিনেতা না হলে ক্রিকেটার হতাম। আচ্ছা, অনেক ক্রিকেট খেলতাম। শুধু আমার ছোটবেলা আসলে থিয়েটার আর খেলাধুলা এইটা নিয়েই আমার সময় পার হয়ে গেছে। তো অভিনেতা না হলে তো অবশ্যই থিয়েটার, আর যেহেতু খেলাধুলা তো ক্রিকেটার হতাম যদি অভিনেতা না হতাম। ক্রিকেটটা কেন আসলে, মানে ক্রিকেটটা আসলে মানে যখন দেখা যায় যে ক্রিকেট খেলা হয় তখন আসলে মানে পুরো দেশবাসী আসলে সেই খেলার দিকে তাকিয়ে থাকে, স্পেশালি কিন্তু আমি যেটা বলবো যে গ্যালারিতে দেখা যায় যে মেয়েরা প্ল্যাকার্ড হাতেও বসে থাকে। তো কেন আগ্রহটা কেন হচ্ছে, কোনো কারণ আছে কিনা? না, আপনি যে খেলাটা সবচেয়ে ভালো খেলবেন সেটার প্রতি আগ্রহ বেশি থাকবে। আমি যদি ফুটবল বেশি ভালো খেলতাম তাহলে আমি বলতাম আমি ফুটবলার হব বা ফুটবলার হতাম, সেটা বলতাম না। না, আমি জিজ্ঞেস করছি আগ্রহটা কেন তৈরি হলো, খেলতে ভালো লাগে জন্য, মানে ছোটবেলা থেকে ভালো খেলতেন ক্রিকেট এই জন্য, নাকি মেয়েরা পছন্দ করে, মানুষ পছন্দ করে, এরকম কোনো রিজন আছে? না না, মানে আপনি যে কোনো জিনিসই ভালো করবেন সেটার প্রতি আগ্রহ হবে, এমনিতেই আগ্রহ হবে। আপনি ছবি আঁকতে যদি আপনি ভালো পারেন, বাহ এই ছবিটা তো ভালো হয়েছে, দেখবেন যে আপনার ছবি আঁকার প্রতি অনেক বেশি আগ্রহ হবে। জি, আপনি যদি মিউজিক করতে পারেন দেখবেন মিউজিক করার প্রতি অনেক বেশি আগ্রহ হবে, সুযোগ পেলে আপনি মিউজিক করছেন, এরকম হয়। আর ফুটবলটা দেখা যাচ্ছে যে একটু পিছিয়ে পড়ছে, এটা কি আসলে আপনাদের কারণেই কিনা যে আপনাদের সবারই দেখছে যে ক্রিকেটে দেখা যাচ্ছে? এটা শুনবো কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আবারও খানিকটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত, সঙ্গেই থাকবেন।
মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারক আলাপে আরও একবার স্বাগত আজকের আলাপের শেষ অংশে। ভাইয়া, যে আলাপে ছিলাম যে অভিনয় ছাড়া তো ক্রিকেটার হতেন, তো অভিনয় জীবনের যে আসলে প্রত্যাশা ছিল, এতদিন কাজ করেছেন, প্রাপ্তি কতখানি? প্রাপ্তি আলহামদুলিল্লাহ বলবো ভালো, কিন্তু এটা এমন একটা জিনিস, এর কোনো শেষ নেই আসলে। এর কোনো শেষ নেই, আপনি যত নিবেন তত আরও চাহিদা বাড়বে। তো অভিনয়টা আসলে আমি এক কথায় বলতে চাই যে আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে চাই। আর এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন, আসলে যদি একটু পিছন ফিরে তাকান তখন কেমন লাগে যে কিছু অনেক বেশ কিছু ভালো কাজ হয়েছে, সেই অনুভূতিটা কি? সেই অনুভূতি অনুভূতিটা কিন্তু শুনবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোনে যোগ দিয়েছে, একটু কথা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, কার সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? ও আচ্ছা, হ্যাঁ মা, কি অবস্থা? আচ্ছা, ও ভাইয়া চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছেন? আমি তো ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি, আজকে আপনাকে অনেক ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে কখনো বলা হয়নি আমি আপনার অনেক 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 বড় ফ্যান। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। রাস্তাঘাটে দেখা যায় মাঝে মাঝে আপনাকে, মানে কিরকম, মানে মানুষের রিয়াকশনটা কিরকম থাকে? রিয়াকশনটা হচ্ছে মানে চুপি চুপি করে তাকানো, এরকমই একটা রিয়াকশন আমি দেখি মাঝে মাঝে, এরকম এরকম করে তাকায় শুধু, আর কিছু বলে না। হয়তো আমার মানে চেহারাটাই এরকম যে ওর কাছে গেলে ও কি মনে করবে, বা অনেক রাগি, এজন্য হয়তো অনেকে আসেও না সামনে। কিন্তু আপনি এটা খেয়াল করেন যে সবসময় মানুষজন আর চোখে একটু আপনাকে দেখছে? হ্যাঁ, এটা এটা বোঝাই তো যায়, মানে এই পাশ থেকেও বোঝা যায় যে কেউ একজন এরকম করে দেখছে। অভিনয় করতে গিয়ে, অভিনয় জগতে যখন এসেছেন, অভিনয় জগতের নিশ্চয়ই কেউ কেউ খুব পছন্দের মানুষ আছেন, এরকম কেউ আছেন যে যার দ্বারা আপনি একটু সামান্য হলেও প্রভাবিত? আমি অবশ্যই মানে সবসময় বলি আহমেদ রুবেল ভাইকে আমার এত বেশি ভালো লাগে, তার সাথে পারফরমেন্স করতে গেলেও আমার ঝামেলা হয়, মানে মুগ্ধ হয়ে যাই তার পারফরমেন্স যখন দেখি, আমি মুগ্ধের মতো তাকিয়েও থাকি। তো রুবেল ভাইয়ের পারফরমেন্স আমার খুব ভালো লাগে, রুবেল ভাই মানুষটাকেও আমার খুব ভালো লাগে, এই তো। আচ্ছা, নিশ্চয়ই উনি যদি আমাদের সাথে থেকে থাকেন নিশ্চয়ই উনি শুনেছেন কথাটি। জীবনের সবচেয়ে বড় অর্জন আপনি কোনটাকে বলবেন? জীবনের সবচেয়ে বড় অর্জন আমার ছেলে। একটু শুনি, পরিবার প্রসঙ্গে যখন চলে আসলো, এই যে কাজ করছেন, আসলে এত ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কাটে, পরিবারের পূর্ণ সমর্থন ছাড়া তো আসলে সেটা সম্ভব না। আমার ছোটবেলা থেকেই, আমি বাবা যখন অভিনয় করত, আমি ছোটবেলা থেকেই বাবাকে যখন দেখতাম, আমিও অভিনয় করতাম, তখন থেকে আমার ফ্যামিলি যারা ছিলেন ঢাকার বাইরে যেতে হতো, তো অত ছোট বয়সে তো ঢাকার বাইরে যেতে দিত না, আমাকে দিত। আচ্ছা। এবং আমি ছোটবেলায় পথনাটক করতে ঢাকার বাইরে মানে প্রায়ই যেতে হতো, স্কুল চলছে, পড়াশোনা চলছে, এর মধ্যে এটাও চলছে। তো এটা অন্য ফ্যামিলিতে কীভাবে আসলে অ্যাকসেপ্ট করেছে আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি অনেক সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত, সবাই, আমার ফ্যামিলি না, ফ্রেন্ডস সবাই আমাকে এই পর্যন্ত খুব ভালো সাপোর্ট দিয়েছে, এবং কীভাবে আরও ভালো করা যায় সেটার জন্য তারা সবসময় পাশে থেকেছে। এই যে পথনাটক করতেন ছোটবেলা থেকেই, পরে পরবর্তীতে মঞ্চে আসলেন, টেলিভিশনের পর্দায় আপনাকে আমরা পেলাম, তো টার্নিং পয়েন্ট কোনটা আপনার মনে হয়? টার্নিং পয়েন্ট সাতকাহন, গেরিলা, ওই সময়টায় ওই কাজগুলো, সাতকাহন অনেক বেশি মানুষজন দেখত, আর গেরিলা তো দেখেছেই, এই দুইটা একসাথেই তখন আসলে স্ক্রিনে আসাতে ওই সময়টাই মোটামুটি মানুষ মানে দেখা শুরু করলো আমাকে, যে ও আচ্ছা শ্যামল।
বুঝলেন কিভাবে, মানে আশেপাশের মানুষজনের আসলে রিয়াকশনটা কেমন ছিল? একটা ভালো কাজ করার পরে নিশ্চয়ই পরিবার এবং প্রতিবেশী বন্ধু বান্ধবরা নিশ্চয়ই খুব প্রশংসা করে থাকবে। যখন চলতো আমাকে শ্যামলের থেকে বেশি চিনতো পল্লবদা, কারণ আমার ক্যারেক্টারের নাম ছিল পল্লব। আচ্ছা, এইটুকু বাচ্চা। একদিন আমি ফেনীতে শুটিং করছিলাম সেলিম ভের, সেখানে এইটুকু একটা স্কুলের বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে বলে বাবা বাবা পল্লবদা। আমি এটা শুনে ফেলেছিলাম যে পল্লবদা মানে হচ্ছে আমার, মানে সাতকাহনও রেগুলার দেখে, তখন ওর সাথে কথা বললাম, সাতকাহন দেখে পল্লবদা, এবং ওটা ছিল আমার নেগেটিভ ক্যারেক্টার সাতকাহনে। তারপরেও মনে দাগ কেটে গেছে। তো নেগেটিভ পজিটিভ কাজ মানে যেটাই হোক, আপনি আসলে চরিত্রটা পছন্দ হলে তবেই আমরা আপনাকে সেই কাজটাতে পাই। এবং আপনি যেটা বলছিলেন যে ভবিষ্যতে আপনার ইচ্ছা আছে যে নিজের পছন্দের গল্প নিয়েও কাজ করার, তো সেইটার অগ্রগতি আসলে কতদূর? সেটার অগ্রগতি মানে নিজের কাজ আর এখন যে কাজগুলো করছি সেটা একসাথে, মানে সময় দিতে হয় তো নিজের কাজগুলোতে, ওই সময় দেওয়াটা দিতে একটু মুশকিল হচ্ছে, তো হয়তো সামনে একটু ফ্রি হলেই নিজের কাজগুলো শুরু করে ফেলবো। আমরা আসলে সেই অপেক্ষাতেই থাকবো। আমরা গল্প করতে করতে অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ তারকালাপ এখানে এসেছি। আর দর্শকদের বলবো, দর্শক যারা দেখছেন বা আমাকে দেখেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদেরকে যাতে আরও ভালো কাজ করে দেখাতে পারি, এইটুকুই। আবারও ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের অংশ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল, খুব ভালো থাকবেন।